আসসালামু আলাইকুম। রমজান তো চলে এসেছে, তাই বাজারের কিনা ভেজাল ভেষন না খেয়ে নিজের হাতে তৈরি করে খান। তো আমি কিভাবে বানালাম আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বোটের ডালটা নিয়েছি, 2 কেজি পরিমাণে বোটের ডাল, আমাদের কুমিল্লার ভাষায় বলে এটাকে বোটের ডাল। আর মসুরির ডাল নিয়েছি 1.5 কেজি পরিমাণে। তারপরে খেসারির ডাল নিয়েছি এখানে 1/2 কেজি পরিমাণ। আর এখানে নিয়েছি আতপ চাল বা আলা চাল যেটাকে বলে, এখানে নিয়েছি 1/2 কেজি থেকে কিছু কম হবে। আর এখানে নিয়েছি চিনিগুঁড়া চাল, এখানে 1 পা চাল হবে। তো এখন আমি এগুলাকে আলাদা আলাদা করে সবগুলোকে ধুয়ে নেব। প্রথমে আমি বোটের ডালটা ধুয়ে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যে আলাদা আলাদা করে ধুতে হবে সবগুলা, কারণ এখানে ছোট বড় আছে ডাল সেজন্য। তো এখন আমি মসুর ডালটা ধুয়ে নিচ্ছি। সবগুলা ধুয়ে একটা ঝাঁকির মধ্যে নিলে সমস্যা নাই। তো আমি মসুর ডালটাও নিয়েছি ঝাঁকার মধ্যে। খেসার ডালটা এখন ধুয়ে নিলাম। তো সর্বশেষ এখন চালটা একসাথে ধুয়ে নিচ্ছি, দুটোটা চাল। তো আমার সবগুলা দই হয়ে গিয়েছে। তো এখন একটু ইয়ে করে দিতে হবে যাতে করে পানিটা চলে যায়। তো এভাবে করে প্রায় 10 মিনিটের মধ্যে রাখলেই হবে। আমি 10 মিনিটে রেখেছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একদম ইয়ে পানিটা চলে গেছে। তো আমি ডিশের মধ্যেই নিয়ে নিলাম। দুটা ডিশ লেগেছে, দুটা ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম। এই যে একটা জর্জেট ওড়না আমি নিয়েছি, এটা সুতি হলে হবে না, দেরি হবে, তো জর্জেটটাই নিতে হবে। এই যে আমি ছাদের মধ্যে এসে গেছি। তো এখন আমি ঢেকে দিলাম। ওড়নাটা দিয়ে ভালোভাবে ঢাকতে হবে যাতে ময়লা না পড়ে সেজন্য। অনেক রৌদ্র আছে, আমি এই ভিডিওটা 3 থেকে 4 দিন লাগবে আমার এই ভিডিওটা করতে। তা আমি একবার এডিটের মাধ্যমে একসাথে 5 মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমার দ্বিতীয় দিন চলতেছে, এগুলা মোটামুটি শুকাইছে, 4 দিন শুকাতে হবে। ভালোভাবে রৌদ্র থাকলে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, এরকমটা রৌদ্রটা ভালোভাবে থাকতে হবে, রৌদ্রর উপরে ডিপেন্ড। আমার তৃতীয় দিন, আমার 3 দিন লেগেছে। তো শুকাতে রৌদ্র ভালো ছিল সেদিনে, তো আমার আর 4 দিনে যায় নাই, 3 দিন মোটামুটি শুকিয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু চালনি দিয়ে ছেলে নেব, যাতে তারপরও যদি বালি থেকে থাকে বালিটা চলে যাওয়ার জন্য আমি ছেলে নেব। তো এই যে আমি মেলে চলে আসলাম এগুলা গুঁড়ি করার জন্য বেসনটা। তা আপনারা নিজের হাতে বেসনটা করবেন তাহলে খাবারটা ভালো পাবেন, এই যে দেখতেই পাচ্ছেন। কারণ বাজারের কিনা বেসন একদম কেমন ইয়ে হয়, একদম কালার হলুদের মতো হয়ে যায়, কিন্তু আমার বেসনটা দেখতেই পাচ্ছেন নিজের হাতে করা অনেকটা পারফেক্ট, অনেক ভালো, এটার কোনো ভেজাল নাই। আপনারাও করবেন এভাবে। তো সর্বপ্রথম এই যে এই ডিবিটা ভালোভাবে রৌদ্রতে ধুয়ে, ভীম দিয়ে ধুয়ে তারপরে শুকাতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।